আজ এই বাজেটের পরে আপনি যদি কোনো বিজেপির সমর্থককে দেখেন, তাহলে একবার তার গলাটা জড়িয়ে ধরুন আর জিজ্ঞেস করুন, ভাই ভালো লাগছে তো? খুব ভালো লাগছে নিশ্চয়ই। আরে সেই নীতীশ কুমার, যিনি একটা সময় নরেন্দ্র মোদীকে কি গালাগাল দিতেন, নরেন্দ্র মোদীকে বলেছিলেন হিটলার, মানে মোদিজির পিঠটাকে কেক মনে করে চারবার তো নীতীশ কুমার ঠুনি মেরে দিয়েছেন, সেই নীতীশ কুমারকে আজ যখন নির্মলা সীতারামন বাজেটের কেক কেটে একটা বড় টুকরো তার হাতে তুলে দিলেন, কেমন লাগলো তখন? নিশ্চয়ই খুব ভালো লাগলো। চন্দ্রবাবু নাইডু, আহা, নরেন্দ্র মোদীকে কি গালি না দিয়েছেন, নরেন্দ্র মোদীর বাপ বাপান্ত করেছেন যে চন্দ্রবাবু নাইডু, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে এই প্রধানমন্ত্রী হচ্ছেন একজন পাবলিসিটি প্রধানমন্ত্রী, পারফর্মিং নয়, খালি লোক দেখানো কাজকর্ম করেন, আসল কাজ কিছুই করতে পারেন না, এই কথা বলেছিলেন যে চন্দ্রবাবু নাইডু, তাকে আজ বাপি বলে ডেকে বাজেটে এই যে হাজার হাজার কোটি কোটি টাকা তাকে দেওয়া হলো, তার রাজ্যকে দেওয়া হলো, কেমন লাগলো? আর আমরা কি পেলাম, আপনি কি পেলেন, এই প্রশ্ন যদি আপনি করেন, মানে সেই বিজেপির সমর্থককে একবার জিজ্ঞেস করবেন যে ভালো লেগেছে তো? মানে এই যে একটা ব্যাপার যা হলো আজকে, সেটাও একদম নির্লজ্জতার সঙ্গে গিলে ফেলেছো তোমরা, এবং গিললে যে জল ছাড়া শুধু শুধু গিলতে গলায় লাগলো না তো? বিহারকে দেওয়া হয়েছে 26,000 কোটি টাকা, 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে বিহারকে। আর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু অমরাবতী নতুন ক্যাপিটাল করবেন, সেই কারণে দেওয়া হয়েছে 15,000 কোটি টাকা। তারই সঙ্গে অন্ধ্রপ্রদেশের আরও অনেক প্রজেক্ট কমপ্লিট করে দেওয়া হবে, সাহায্য করা হবে, বিহারকে বলা হয়েছে এরপরে আরও লোন নিতে পারবে বিহার, কোনো সমস্যা নেই, কেন্দ্র একেবারে হাত উপুড় করে ঢেলে দিয়েছে এই দুটো রাজ্যের জন্য। চন্দ্রবাবু নাইডু অমরাবতীকে এই যে নতুন ক্যাপিটাল করতে চাইছেন, তিনি চাইছেন যে তার লেগাসি তিনি রেখে যাবেন, নতুন করে ঢেলে সাজাবেন, এবং আমরা যারা দেশের মানুষজন কর দিচ্ছি, আমাদের টাকা দিয়ে একজন মানুষের লেগাসি সেট করার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে। আর বিহারের কথায় অবশ্যই আরেকটা কথা বলতে হয়, বিহারকে অনেক টাকা পয়সা দেওয়া হলো, খুব ভালো কথা, বিহারের অনেক উন্নতি হোক, উন্নয়ন হোক, এবং আমি কোনো রাজ্যের মানুষকে অশ্রদ্ধা বা অপমান করে এই কথাটা বলছি না, কিন্তু বিহার থেকে প্রচুর মানুষ কর্মসংস্থানের জন্য অন্যান্য রাজ্যে যান। একটা সময় বলা হতো যে বিহার থেকে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে যান, এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গেও বিহার থেকে প্রচুর মানুষ আসেন। একটা সময় বিহারে চালু কথা ছিল, না জমিন না পট্টা চল কলকাতা। তো এই কিছুদিন আগে ফুটপাথে হকার উচ্ছেদের কথা যখন হলো, বিহারিরা এসে এখানে সব ফুটপাথ দখল করে নিয়েছে, এই সমস্ত নিয়ে অনেকেই অভিযোগ করলেন। তো এখন একটা প্রশ্ন যেটা উঠে আসছে সেটা হলো, এই যে বিহারকে এত এত টাকা পয়সা দেওয়া হলো এত প্রজেক্টের জন্য, এত রকম উন্নয়নের জন্য, এই বিহারের মানুষদের উন্নয়ন হবে তো? বিহারের এই মানুষজন তারা নিজেদের রাজ্যে ফিরে যেতে পারবেন তো? নিজেদের ঘরে ফিরে গিয়ে নিজেদের রাজ্যে কর্মসংস্থান তারা পাবেন তো? এই সমস্ত টাকা পয়সা দিয়ে বিহারের সাধারণ মানুষের উন্নতি হবে তো, নাকি অন্য কারোর উন্নতিতে এই টাকা পয়সা লেগে যাবে? আমি শিওর আজকে নিশ্চয়ই এই যুক্তি উঠে আসবে বিজেপির দিক থেকে যে ওমা, সাপোর্ট দিয়েছে তাহলে নোট দেবে না কেন? নরেন্দ্র মোদী দিয়ে ভালোই করেছেন, ঠিক ঠিক ভালোই করেছেন। একটা তথ্য শুধু আপনাদের জানিয়ে রাখি, জানেন তো বিহারে 17 দিনে 12টা ব্রিজ ভেঙে পড়েছে, 17 দিনে 12টা। মশাই, ওই ব্রিজগুলো তো মমতা ব্যানার্জি বা রাহুল গান্ধী তৈরি করেননি, করেছিলেন নীতীশ কুমার। যাই হোক, তাকে উন্নয়নের জন্য টাকা পয়সা দেওয়া হয়েছে, আশা করি এই সমস্ত ব্রিজ টিজ ভাঙবে না। এবং যারা বলছেন যে নীতীশ কুমার চন্দ্রবাবু নাইডু পেয়েছেন তাতে কি হয়েছে, খুব ভালো হয়েছে, নিজেদের একবার প্রশ্নটা করুন যে আপনারা কি পেলেন, সাধারণ মানুষ কি পেলেন। এবং তার মানে এখন বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে প্রথমে আমি 4টে গালাগাল দেবো, বিশ্বাসঘাতকতা করব, তারপরে আমি কয়েকজন সাংসদ দিয়ে সাহায্য করে দেবো সরকার গঠন করতে, ব্যাস, সঙ্গে সঙ্গে আমার হাতে কিন্তু অনেক অনেক কিছু চলে আসবে, আমি টাকা পয়সা পেয়ে যাব। চন্দ্রবাবু নাইডু 16 জন সাংসদ দিয়ে বিজেপিকে সাহায্য করেছেন, আর নীতীশ কুমার 12 জন সাংসদ দিয়েছেন বিহারের তরফ থেকে। এই যে বিজেপি সরকার গঠন করেছে, তারা পেয়েছে 12 জন সাংসদকে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি কজন সাংসদ পেয়েছে জানো এবার? 12ই তো সংখ্যাটা। এবং 2019 18 জন সাংসদ বিজেপির সাংসদকে সংসদে পাঠিয়েছিল পশ্চিমবঙ্গ, তাতেই বা কী হয়েছে বলুন তো? তাতে কী বা হয়েছে, সেই 18 আর এই 12, পশ্চিমবঙ্গে এখন যারা সাংসদ রয়েছেন, তখন যারা বিজেপির সাংসদ হয়েছিলেন, প্রত্যেকের মুখে প্রথমেই কথা হচ্ছে, আহা, আমাদের দল কিন্তু কেন্দ্রে সরকার গঠন করেছে। তাতে কী হয়েছে মশাই, আপনারা কোন উন্নয়নটা আমাদের রাজ্যের জন্য নিয়ে আসতে পেরেছেন, পশ্চিমবঙ্গের জন্য নিয়ে আসতে পেরেছেন? যখন 18 জন সাংসদ বিজেপিকে দিয়েছিল পশ্চিমবঙ্গ, তখনও আনতে পারেননি, যখন 12 জন সাংসদ দিয়েছেন বিজেপিকে পশ্চিমবঙ্গ, তখনও আনতে পারেননি। মানে ওদিকে নীতীশ কুমার 12 জন সাংসদ দিয়ে এত কিছু পেয়ে গেলেন, আর এখানে পশ্চিমবঙ্গের কিন্তু কপালে লবডঙ্কা, পশ্চিমবঙ্গের বিজেপির সাংসদরা মোটেই কিছু আনতে পারলেন না। এমনকি আপনি ভাবুন, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ যেখান থেকে এত এত বিজেপি সাংসদ পেয়েছে, তাদের থেকে বেশি কিন্তু নীতীশ কুমার এইবারে পেয়ে গেছেন মাত্র 12 জন সাংসদ দিয়ে। এখানে আবার আরও যুক্তি আছে, অনেকেই বলছেন
দুটো যুক্তি, ভালো করে শুনবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন টাকা দেবে কেন্দ্রীয় সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নয় ছয় করেন, তৃণমূল কংগ্রেস টাকা নয় ছয় করে, কোনো হিসাব দেয় না কেন্দ্রের টাকা কোথায় গেল না গেল, কেন টাকা দেবে? আবার আরেকটা যুক্তি সামনে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বোকা। দেখুন নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু কি সুন্দর নিজেদের রাজ্যেরটা বুঝে নিলেন। মমতা ব্যানার্জিও যদি 29 জন এমপি নিয়ে সাপোর্ট করতেন বিজেপিকে, তাহলে তিনিও পেতেন। তার মানে আপনি বলতে চাইছেন, মমতা ব্যানার্জি যদি 29 জন এমপি নিয়ে বিজেপিকে সাপোর্টটা করে দিতেন, তাহলেই তাকে হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়া হতো। তখন আপনি আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন হিসেব দিচ্ছেন না, তৃণমূল কংগ্রেস কেন টাকা পয়সা নয় ছয় করছে এসব প্রশ্ন তুলতেনই না, তখন তিনি একদম ভালো হয়ে যেতেন। তখন আপনি বলতেন, আরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কর্মীদের উপরে অত্যাচার করেছেন, এখানে ভোট করাতে দেননি, দূর কী হয়েছে, মিট্টি ডাল, ও সব ভুলে গেলেই চলবে। যেমন এখন এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এর আগে যা যা করেছেন, বলেছেন নরেন্দ্র মোদীকে বা বিজেপির বিরুদ্ধে, সেই সমস্ত কিছুকে ধামাচাপা দেওয়া হচ্ছে। মশাই, এই যুক্তি নিয়ে আপনি তো বিজেপির থেকে বড় ওয়াশিং মেশিন হয়ে গেছেন। এবং তারই সঙ্গে এখানে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিলও আছে, দেখবেন সেটা কি, দুধেল গাই ইকুয়েশন। দিদি যেরকম সেই দুধেল গাই ইকুয়েশনের কথা বলেছিলেন, বাই ডেফিনেশন দেখতে গেলে নরেন্দ্র মোদীও কিন্তু সেই দুধেল গাই ইকুয়েশনেই যাচ্ছেন, যে গদি তো বাঁচাতেই হবে আমাকে, তারা ভোট দিয়েছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, আমাকে তো নোট দিতেই হবে, এইটুকু তো সহ্য করতেই হবে। কারণ তারা এখন বুকের ওপরে চেপে বসে বলছেন যে টাকা দাও, না হলে কিন্তু দাড়ি উপড়ে নেব। মানে বুঝতে পারছেন, দুজনেই কিন্তু এই দুধেল গাই সমীকরণ চালিয়ে চলেছেন। আরও একটা মিল দেখবেন, ওদিকে মোদিজি যেরকম নির্বাচনে জেতার পরে এখন গদি ধরে রাখার জন্য, গদি বাঁচানোর জন্য টাকা পয়সা উজাড় করে দিচ্ছেন, সেই রকমই দিদিও কিন্তু গদির জন্য টাকা পয়সা উজাড় করছেন। এই যে আজকেই যখন ওদিকে বাজেট হচ্ছে, এইদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ঘোষণা করেছেন যে দুর্গাপুজো উপলক্ষে এইবার টাকা বাড়িয়ে প্রত্যেকটা ক্লাবকে 85,000 টাকা করে দেওয়া হবে। এবং তিনি একথাও বলেছেন যে 2025-এ এটা 1,00,000 টাকা হবে, ক্লাবগুলো 1,00,000 করে টাকা পাবে 2025-এ। কেন বাড়ানো হচ্ছে টাকা? কারণ এরপর বছর ঘুরলে নির্বাচন, 2025 শেষ হলেই 2026-এ আসবে নির্বাচন, অতএব টাকা তো দিতেই হবে। দুজনেই কিন্তু গদির জন্য একেবারে হাত উজাড় করে দিচ্ছেন, নিজেদের ঝুলি একদম উপুড় করে দিচ্ছেন, অভাব কারুরই নেই। কী আর আছে, টাকা পয়সা দুজনের কাছেই আছে, দুজনেই ছড়াচ্ছেন, কারুর অভাব নেই, অভাব শুধু একজনের, আর সেটা হলেন মধ্যবিত্ত। আচ্ছা, বাই দ্য ওয়ে, উত্তরবঙ্গের জন্য তো নিশ্চয়ই কিছু পাওনা টাওনা ছিল নাকি? উত্তরবঙ্গ তো বেশ ভরে ভরে অনেক কিছু দিয়েছে, না উত্তরবঙ্গের জন্যও ললিপপ, ঠিক আছে, বেশ কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে আরও বেশ কিছু পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে, ও কংগ্রেস কি এর থেকে ভালো নাকি বাজেট করতো? মনমোহন সিং কি এর থেকে ভালো বাজেট করতেন? নির্মলা সীতারামন অনেক ভালো বাজেট করেছেন, রাহুল গান্ধী করলে মনে হয় আপনাদের বাজেট পছন্দ হতো। কিংবা এক কাঠি ওপরে উঠে আপনি এটাও বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট করলে এর থেকে ভালো বাজেট করতেন। কিন্তু এই মুহূর্তে একটা বিষয় যেটা আপনি কোনো মতেই আর অস্বীকার করতে পারবেন না, সেটা হচ্ছে শুধুমাত্র এবারের বাজেটে নয়, এরপর অন্তত 5 বছর প্রত্যেক বছরে দেখা যাবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা কিন্তু বাজেটের আগে নিজেদের বড় বড় ফর্দ নিয়ে হাজির হয়ে যাবেন, বড় বড় তালিকা নিয়ে হাজির হয়ে যাবেন, এবং তাদের সেই টাকা পয়সা দিতে হবে। যত টাকা তারা পাচ্ছেন, নো ম্যাটার হোয়াট, তারা কি করছেন সেই টাকা, যদি তারা গিয়ে সেসব টাকা উড়িয়ে নষ্ট করে দেন, তারপরেও তারা আবারও কিন্তু এই দাবি নিয়ে আসবেন এবং নরেন্দ্র মোদীকে বা মোদিজির সরকারকে এই টাকা দিতে হবে। আমার মনে আছে নরেন্দ্র মোদী একটা সময় বলতেন যে আপনারা আমাদের ভোট দিন, কারণ আমরা মজবুত সরকার তৈরি করব। বিরোধীদের ভোট দেবেন? ওদের এতগুলো শরিক রয়েছে, ওরা তো মজবুর সরকার হবে। আপনার কি চাই, মজবুর সরকার না মজবুত সরকার? আজ যেটা হলো সেটা মজবুর সরকারের লক্ষণ। এবং এইবারে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কেন চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার সেরকম বড় বড় মন্ত্রক, মন্ত্রী সান্ত্রী এসব চায়নি, পুরোটাই ক্যাশ ডিলে হয়ে গেছে। কয়েকজন এমপিকে দিয়ে তারা কিন্তু সাধারণ মানুষের পয়সা, ট্যাক্সের টাকার পয়সা, সেটা কিন্তু একদম নিজেদের দিকে নিয়ে যেতে পেরেছেন, হাজার হাজার কোটি কোটি টাকা। এবং এরপর থেকে অন্তত 5 বছর প্রত্যেক বছর, বছরে একবার করে তারা আসবেন এবং এইভাবে টাকা নিয়ে যাবেন, সাধারণ মানুষের টাকা নিয়ে যাবেন। বিরোধীরা তো বসে বসে দেখবেনই, সমর্থকরাও কিন্তু বসে বসে দেখবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি, আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়, ভালো থাকবেন।